এদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহের কথা আবারও জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন আজ ভারত এবং বাংলাদেশের মৈত্রী দিবস যৌথভাবে পঞ্চাশ বছরের বন্ধুত্বকে স্মরণ ও উদযাপন করছে দুই দেশ নরেন্দ্র মোদী আরো লিখেছেন দুই দেশের বন্ধনকে আরও বিস্তৃত ও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ হয়ে আছেন তিনি